2008 সালে মইনি আহমদের কাঁধে ভর করে খালেদা জিয়াকে মাত্র 25টি আসন দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, সংবিধান আপনি আমার চেয়ে অনেক বিজ্ঞ, নাহলে আপনি প্রাইম মিনিস্টার হয়নি কেন? যদি আমার চেয়ে বিজ্ঞ হন তাহলে আমার একটা কথার জবাব এই মুক্তিযোদ্ধাদের সামনে আপনাকে দিতে হবে। যদি আপনি সংবিধান মানেন, যদি আপনি সংবিধান মতো দেশ পরিচালনা করেন, মাননীয় নেত্রী আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই সংবিধানে কি লেখা আছে। সংবিধানে লেখা আছে জনগণের প্রত্যক্ষ ভোটে যিনি যারা সংখ্যাগরিষ্ঠতা পাবেন তারাই সরকার পরিচালনা করবেন। আপনি মুখে হাত দিয়ে বলেন 2008 সালে মইনি আহমদের কাঁধে ভর করে খালেদা জিয়াকে মাত্র 25টি আসন দিয়েছেন, আর 2014 সালে শফিউল আলম প্রধানের মার্কা ভোট দিয়ে আপনি সরকারে গিয়েছেন, আর 2018 সালে সংবিধান তো মানেনি নাই রাতে ভোট করে আপনি ক্ষমতায় গিয়েছেন, তাহলে কি আপনার কথা আমরা বিশ্বাস করতে পারি? তাহলে আপনি সংবিধানের কথা অনুগ্রহ করে বললে সংবিধান মেনেই চলেন, সংকট আপনি সৃষ্টি করেছেন, সংকট বিএনপির আব্দুল সালামার শামসুদ্দামার দুধের ইশতেহার সাদেক করে নাই, আপনি সৃষ্টি করেছেন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে, আপনি সমস্যার সমাধান করতে হবে। আর আপনি যদি সমস্যার সমাধান না করেন তাহলে তো সালাম দুধুরা ইশতেহাকেরা সাদেকেরা রাস্তায় নামবেই, রাস্তায় নামলে যদি রাস্তা বন্ধ হয়ে যায় আমার কিছু করার নাই, আপনার পুলিশ দিয়ে গুলি করে মেরে ফেলতে পারবেন কিন্তু রাস্তার ছাড়বো না।